আসসালামু আলাইকুম। আজকে আমার বন্ধের দিন, অফিস বন্ধের দিন, এই জন্য আজকে ঘুরতে বের হয়েছি। আর রাস্তার পাশে অনেকগুলো নতুন নতুন ক্যাফেটেরিয়া হয়েছে আমাদের এই ঢাকা নবাবগঞ্জ বাই রুটে। এখানে কেরানীগঞ্জের রুইতপুর নামক জায়গাতে অনেক সুন্দর জোশ জোশ নতুন নতুন দেখার জায়গা হয়েছে, ক্যাফেটেরিয়া হয়েছে, যেখানে পরিবার নিয়ে আপনারা আসতে পারেন। আজকে আমাদের উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে ধানমন্ডির বোমার্স ক্যাফেতে। ওখান থেকে দেন কিছুটা শহর ঘুরে কিছু শপিং করে চলে আসব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক বোমার্স ক্যাফেতে কী কী খাবার পাওয়া যায়, খাবারগুলো কীরকম টেস্টি, কত টাকা পাওয়া যাচ্ছে, সব কিছু দেখার জন্য আমাদের সাথেই থাকুন। কিছু দূর সামনে যেতেই নতুন একটা এই আমাদের কেরানীগঞ্জের রুইতপুরে ক্যাফেটেরিয়া হয়েছে, বলতে পারেন অ্যাজ লাইক এ পার্ক। এই পার্কে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন, এক্সেলেন্ট একটা জায়গা, আপনারা রিয়েল ফিল নিতে পারবেন প্রাকৃতিক পরিবেশের। ক্যাফে পদ্মপুকুর আসলে দেখার মতো একটা জায়গা, ক্যাফে পদ্মপুকুর। হ্যাঁ, যাওয়া হয়েছে বাট এই ভিডিওতে নেই, নেক্সট টাইমে অবশ্যই ভিডিও করে দিব। ওই রুইতপুরের ওই জায়গাটাতে অনেকগুলো ক্যাফে আছে একসাথে। এই রুটটাও চমৎকার, মোহাম্মদপুরে যাওয়ার, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর, কেরানীগঞ্জের আটিবাজার, এই রুটটাতে বিকেলবেলাতে অনেক মানুষের সমাগম হয়। তো চলুন বোমার্স ক্যাফেতে। চলে আসলাম বোমার্স ক্যাফেতে, ধানমন্ডির অ্যানামসের উপরেই এই ক্যাফে অবস্থিত। এখানে কিছু সুস্বাদু খাবার পাওয়া যায়, একই সাথে চাউমিন, ফ্রাইড রাইস, তিন চার রকমের কারি দিয়ে ওরা একটা প্যাকেজ করে, প্যাকেজের মতো করে, অনেকের হয়তো বা যাওয়া হয়েছে এখানে। তো আজকে শুক্রবার, এই জন্য অনেক মানুষের সমাগম হয়েছে, পুরো ক্যাফেটেরিয়াই ভরা। আমরা একটা সুইটেবল প্লেস এবং সুইটেবল প্লেস পেয়ে গেছি। তো এখানে অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আমি কাউন্টারে গেলাম, কথা বলছি ওনাদের কী কী মেনু আছে। তো অলরেডি অর্ডার দিয়ে শেষ এবং আমাদের খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছি। কিছুক্ষণ অপেক্ষার পর ওনারা খাবার সার্ভ করছে। আমার সাথে আমার ওয়াইফ আছে, তো লেডিস ফার্স্ট, আমি প্রথমেই আমার ওয়াইফের জন্য খাবার নিব। হ্যাঁ, খাবারগুলো খুবই টেস্টি ছিল, যদিও ভিডিওটার পরে ভয়েস দিচ্ছি, তো খাবার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। ওনাদের একটা বিশেষত্ব লক্ষ্য করলাম, ওইখানে আমি তিনটা কারি সাথে চাউমিন আর ফ্রাইড রাইস নিয়েছি। তো ওনারা আমাকে অপশন দিয়েছে কোন তিনটা কারি আমি চুজ করব। তো আমি চিংড়ি, বিফ এবং চিকেন ফ্রাইড সেটা নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো অলরেডি খাবার চলে এসেছে, এখন খাবার খাওয়ার পালা। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Clean off a bean in the drop. Voices in my head.